हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 165 তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছেন সুমন্ত দাস। উনি বলছেন, হাই স্কুলে 12 বছর 5 মাস চাকরি করেছি, এখন 1 বছর জুনিয়র হাই স্কুল চাকরি করছি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি, এনওসি পাবো? অবশ্যই পাবেন। অনেকে বলছেন যে নতুন স্কুলে 5 বছর না হলে চাকরি পাবেন না, মানে আপনি মেডিকেল কাউন্টে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু না, আমি বলছি আপনাকে যে 21 ডিসেম্বর 2021 একটি নির্দিষ্ট মেমো নাম্বার বেরোয়, যে মেমো নাম্বার হচ্ছে 1125/AC/AS/IS-04/95 (PT111). আবার একবার বলছি, 1125/AC/AS/IS-04/95 (PT111). এই মেমোরিটি বেরিয়েছিল 21 ডিসেম্বর 2021। এখানে বলা আছে, যদি এখানে এটা বলা আছে যে 2005 সালে যে জেনারেল ট্রান্সফার রুলস, সেই জেনারেল ট্রান্সফার রুলসে একটা জায়গায় লেখা ছিল যে কোনো আগের এক্সপিরিয়েন্সকে বাদ দিয়ে দেওয়া হলো, অর্থাৎ আগের এক্সপিরিয়েন্সকে চেঞ্জ করা। সেখানে ছিল কি, তার 3 নম্বর রুলের 1 নম্বর উপনিয়ম, অর্থাৎ 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 3 নম্বর ধারার 1 নম্বর উপধারায় ছিল যে যদি চাকরি কারোর এক্সপিরিয়েন্স অনেক বছর হয়, সেগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু এই নিয়মটাকে সংশোধন করে এই 21 ডিসেম্বর 2021 মেমো নাম্বার বেরোলো। সেখানে বলা হলো, যদি কোনো শিক্ষকের কিংবা কোনো স্টাফের যদি কনজিকিউটিভ 5 ইয়ার্স হয়ে যায়, তিনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ রামপুর, শ্যামপুর, যদুপুর, তিনি যতগুলো স্কুল করেছেন তার ততগুলো স্কুলের চাকরি করার যোগফল যদি 5 ইয়ার্স বা তার বেশি হয়, তিনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আপনার আগের 12 বছর আপনি 5 মাস চাকরি করে এসেছেন এবং 1 বছর আপনি জুনিয়র হাই স্কুলে আছেন, যদি আপনার প্রোফাইলে সব কিছু ভ্যালিড থাকে এবং আপনার বিরুদ্ধে কোনো ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ, আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস, আপনার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস না থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেক্ষেত্রে যদি আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যাবাভ 40% হয়, এবং নতুন নিয়মে কিন্তু অর্ডার করা হয়েছে 60%, আগে ছিল অ্যাবাভ 40%, এবারে কিন্তু করা হচ্ছে অ্যাবাভ 60%, সেই নিয়মে অবশ্যই আপনি এনওসি পাবেন। নেক্সট প্রশ্ন করেছেন চন্দ্রানী ঘোষ। উনি বলছেন, PCOS চকলেট সিস্ট, ডারময়েড সিস্ট আছে, প্রেগনেন্সি রিলেটেড সমস্যা আছে, বাড়ি থেকে দূরত্ব 28 কিলোমিটার, মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই পারেন, তবে যে কথা বলছি মন দিয়ে শুনুন। PCOS কথার মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, আর PCOD মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই PCOD এবং PCOS হচ্ছে একটা মেয়েদের একটা কমন ডিজিজ, এগুলো নিঃসন্দেহে গাইনোকোলজিক্যাল প্রবলেম, কিন্তু উৎসস্থিতির প্রয়োজন সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম। যতগুলো রোগ বললাম, PCOD বা PCOS, চকলেট সিস্ট, ডারময়েড সিস্ট, প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম, এসবগুলোই কিন্তু হচ্ছে গাইনোকোলজিক্যাল প্রবলেম। কিন্তু আমাদের উৎসস্থি 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার যে 6টা রোগ আছে, তার মধ্যে একটা রোগের নাম আছে সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম। আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বোঝা উচিত যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যে রোগটি আছে, তার ফলে আপনার কী সমস্যা হতে পারে, টর্সান হতে পারে, ইনফেকশান হতে পারে, রাপচার হতে পারে এবং ক্যান্সার হতে পারে। অর্থাৎ এর 4টা মাত্রা আছে, টর্সান, ইনফেকশান, রাপচার, ক্যান্সার। আপনি কোন পর্বে আছে আগে আপনাকে জানতে হবে, এবং আপনার যে রেজিস্টার প্রেসক্রাইব ডক্টর যতক্ষণ না পর্যন্ত লিখে দিবেন যে মাই পেশেন্ট বা মাই ক্লায়েন্ট, আপনার নাম দিয়ে যে চন্দ্রানী ঘোষ, দিস ইজ টু সার্টিফাই দ্যাট চন্দ্রানী ঘোষ হ্যাজ বিন সাফারিং ফ্রম সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম অ্যান্ড ফর দিস সি ইজ কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল। অর্থাৎ আপনি স্কুল অ্যাটেন্ড করতে আপনার কষ্ট হচ্ছে লং ডিস্টেন্সের জন্য, এই কথাটি না দেখা থাকলে আপনি কখনোই উৎসস্থিতে পজিটিভিটি পাবেন না। তাই আপনি অ্যাপ্লাই করার আগে সার্টিফিকেটটা সেইভাবে বানাবেন, যদি আপনার PCOS খুব সিরিয়াস হয়
গাইনোকোলজিক্যাল প্রবলেম, কিন্তু সিরিয়াস যদি না হয় তাহলে আপনি পাবেন না। এক নম্বর কথা, যেই সিরিয়াস টার্ম থাকতে হবে সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম এটা থাকতে হবে। দু নম্বর, কজিং সিরিয়াস প্রবলেম, হ্যাঁ কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, এই টার্ম থাকতে হবে। এই দুটো টার্ম না থাকলে আপনি কখনই পজিটিভিটি পাবেন না। নেক্সট প্রশ্ন করেছেন মনিরুল ইসলাম, উনি বলছেন মিউচুয়াল ট্রান্সফারে ফাইনালাইজ করেছি, এখন জেনারেল ট্রান্সফার অ্যাপ্লাই করা যাবে কি? আমি বলবো না, কখনোই এইভাবে দু নৌকায় একসঙ্গে পা দেবেন না, এটা কিন্তু ভয়ঙ্কর ফল হতে পারে। আপনি মিউচুয়াল ট্রান্সফার ফাইনালাইজ করে আবার জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনি ফ্রড কেসে পড়ে যাবেন। উৎসশ্রী গাইডলাইনের দু নম্বর নিয়ম অনুযায়ী মিথ্যা, ফ্রড, ফলস, ফ্রড, ফ্যাব্রিকেটেড এই নিয়মে পড়ে যাবেন এবং আপনার প্রোফাইল ব্লক করে দেওয়া হবে, আপনার বিরুদ্ধে শাস্তি নেমে আসতে পারে। তাই একটা ব্যাপার নিয়ে আগে এগোন, সে ব্যাপারটা ডিসপোজাল বা নিষ্পত্তি হওয়ার পরে অন্যদিকে হারান। গটে ধরি কঁজড়ে পুড়ি আবার বাড়াই হাত, এই যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী আপনাকে হাঁটতে হবে। দুটো নিয়মে করলে কিন্তু যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। নেক্সট প্রশ্ন করেছেন ওপেন টু অল বলে একটি ইউটিউব চ্যানেল, উনি বলছেন মেডিকেল গ্রাউন্ডে পেরেন্টসের সিরিয়াস ইলনেসের ক্ষেত্রে কোনো সুবিধা দিচ্ছে কি না ফিউচারে দেবে? আজকে আমি ভিডিও করছি, আজ পর্যন্ত 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারায় শুধুমাত্র আছে মেডিকেল সেলফ, মেডিকেল সন ডটার, মেডিকেল স্পাউস, এখানে মেডিকেল পেরেন্টস বলে কোনো গ্রাউন্ড নেই। এবং মেডিকেল নিয়ে যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসের যে নিয়মটা আছে, যেটা 1125-AC/S/IS-4/95(1), যে নিয়মটি বেরিয়েছিল 21 ডিসেম্বর 2021, এই মেমো নাম্বারে কিন্তু পরিষ্কার করে লেখা নেই। তবে 2021 সালের 14 ডিসেম্বর একটি রিভিউ মিটিং হয়েছিল, যে রিভিউ মিটিংয়ে একটা আশার আলো দেখা গেছিলো যে হয়তো ভবিষ্যতে মেডিকেল গ্রাউন্ডে পেরেন্টস এই টার্মটা ইনক্লুশন হতে পারে। তো যেহেতু এখন পর্যন্ত হয়নি, তাই আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। নেক্সট প্রশ্ন করেছেন মিল্টন মিত্র, উনি বলছেন মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করার 2 দিনের মধ্যে মেডিকেল বোর্ড না পাঠিয়ে ডকুমেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট বলে ব্যাক টু HY করে দিয়েছেন, এটি কি DI করতে পারেন? ওনার তো MBBS ডিগ্রি নেই। আগে আপনাকে নিয়ম জানতে হবে মিল্টন মিত্রবাবু, যে DI কখন মেডিকেল বোর্ডে পাঠাতে পারে, কখন মেডিকেল বোর্ডে পাঠাতে পারেন না, কখন পাঠাতে পারেন না। না ধরুন আপনি যে গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন, আপনি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন, কিন্তু অ্যাপ্লিকেশনের যে টার্মগুলো আপনি লিখেছেন, যে শব্দগুলো লিখেছেন, তার সঙ্গে সার্টিফিকেটের কোনো সাযুজ্য নেই। যেমন ধরুন আপনি লিখেছেন যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ম্যালিগন্যান্ট ডিজিজ, কিন্তু দেখা গেল আপনার সার্টিফিকেটে ম্যালিগন্যান্ট টার্মটাই নেই। তাই কিন্তু DI তার ডিসক্রিশনারি পাওয়া, তার স্বেচ্ছাধীন আইন অনুযায়ী এটাকে মেডিকেল বোর্ডে না পাঠিয়ে ব্যাক করতে পারে। আবার আপনি হয়তো এমন কোনো ডকুমেন্টস সেন্ড করেছেন যে ডকুমেন্টস অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, সাইড কেটে গেছে, বা তার আপনি যে 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার 6টা যে রোগ, সেই 6টা রোগের নামই আপনি অ্যাপ্লাই করে দেননি, অন্য কোনো রোগের নাম দিয়েছেন, তাহলেও কিন্তু আপনাকে মেডিকেল বোর্ডে না পাঠিয়ে ব্যাক করতে পারে। আবার আপনার হয়তো মেডিকেল সার্টিফিকেটের ভ্যালিডিটি হয়তো এতদিন পুরনো, তার কারণে কিন্তু ব্যাক করতে পারে। ফলে ইন অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস যখন লিখেছে, যে ডকুমেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট মানে তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ডকুমেন্টস আপনি হয় ভুল দিয়েছেন, বা অ্যাপ্লিকেশনের ভাষার সঙ্গে আপনার সাযুজ্য নেই। যদি আপনার মনে হয় যে সব কিছু ঠিক আছে, তাহলেও আমাকে DI এরকমভাবে হেনস্থা করছে, তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে, প্রথমে SSCতে জানাতে হবে। SSCকে জানানোর পরে তার রিসিভ কপি নিয়ে যদি মানে 10-15 দিন অপেক্ষা করার পর যদি কাজ না হয়, তখন যেতে হবে বিকাশ ভবনের 7তলায় টিচার রিড্রেসাল সেলে, ওখানে গেলে কাজ হবে। তবে আমি আপনাকে আবারও বলছি, যদি আপনার মনে হয় ডকুমেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট এই যে ভ্যালিডিটি দিয়েছেন DI, আপনাকে তাহলে দেখে নেওয়া যে ডকুমেন্টস কিন অ্যাপ্রোপ্রিয়েট নেই, কেন অ্যাপ্রোপ্রিয়েট নেই,
তাহলে ডিআই অফিসে যিনি এই উৎসস্বী ক্লার্ক আছেন, এই উৎসস্বী ডিপার্টমেন্টে যিনি এই কাজগুলো করছেন তার কাছে কিন্তু আপনাকে দেখা করতে হবে, এবং কেন ইন অ্যাপ্রোপ্রিয়েট তার কারণটা আপনাকে জেনে আসতে হবে, এবং কারণটা জেনে এসে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখবেন আপনি খানিকটা পজিটিভিটি পেতে পারেন। নেক্সট প্রশ্ন করেছেন সিপ্রা নস্কর, উনি বলছেন 15ই ফেব্রুয়ারি 2017 জয়েন করেছি, কবে 5 বছর হিসেবে এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো? আপনি চাকরি পেয়েছেন 15ই ফেব্রুয়ারি 2017 জয়েন করেছেন, আপনি 14ই ফেব্রুয়ারি 2022 5 বছর পূর্ণ করবেন, তার মানে 14ই ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, 15ই ফেব্রুয়ারি 2022 বা তারপর থেকে আপনি যে কোনো সময় প্রোফাইলে আপলোড করতে পারবেন। আর আমি বলবো যে কখনোই তার আগে আপনি চেষ্টা করবেন না বা 14ই ফেব্রুয়ারি চেষ্টা করবেন না, বরং ভালো হয় 15ই ফেব্রুয়ারির পরে 16ই ফেব্রুয়ারির দিকে করতে। কারণ যদি কোনো কারণে লিটিগেশন সূত্র অনুযায়ী একদিন হেরফের কাউন্টিং সমস্যা হয় তখন কিন্তু আপনাকে ফলস বা ফ্যাব্রিকেটেড সূত্র অনুযায়ী আপনাকে আটকে দিতে পারে। তাই একদিন পরে হোক কিন্তু ফ্রেশ হলে আপনারও ভালো, আর আপনার এক্ষেত্রে আপনি পজিটিভিটি পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চলে রাখুন আমার চ্যানেল প্রতি 4:09 উৎসব সিনে প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।